গুড মর্নিং ফ্রেন্ডস, যুক্তাস মিক্স বক্সে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও এখন ভালোই আছি। তো দেখো, এখন রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে গেছি, নিশ্চয়ই কোথাও যাব। তো কোথায় যাব তোমাদেরকে অবশ্যই বলবো, কিন্তু একটু ওয়েট করো, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। এই কথাটা বলার আমার কোনো মানেই হলো না, তার কারণ আমি থাম্বনেইলে অলরেডি দিয়েই দিয়েছি যে কোথায় আমরা এসেছি, মানে যাব আজকে কোথায় আমরা যাব, সেটা অলরেডি আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকেই জানতেই পারলে। তো যাই হোক, একটু বোকা বোকা সকাল সকাল বলা হয়ে গেল, তো তোমরা কিছু মনে করো না, ইগনোর করে দাও। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি। তো আমরা গেলাম হচ্ছে, মানে আমরা এখন যাব হচ্ছে কার্শিয়াং। তো কার্শিং এ বাবারা থাকে, তো এটা তো শিলিগুড়িতে, এটা তো বাবাদের, মানে আমাদের নিজস্ব বাড়ি, বাপের বাড়ি, কিন্তু কার্শিং এ বাবারা ট্রান্সফার হয়ে গেছিল, তো সেটা প্রায় 22 বছর হয়ে গেল। তো বাবা অলরেডি রিটায়ার হয়ে গেছে, কিন্তু বাবার এখনো কার্শিয়াং ছাড়তে পারছে না, এত ভালোবাসে, বিশেষ করে ওয়েদারের জন্য। তো আর এতদিন ছিল, একটা টান তো আছে। তো কার্শিয়াং এ হচ্ছে যাবো, ওখানে একটা ভাড়া বাড়ি আছে, ওখানে কোনো কোয়ার্টারও নেই, নিজের বাড়িও নেই, তো ভাড়া বাড়ি আছে, ওখানেই বাবারা থাকে। তো সেখানে আমরা যাচ্ছি ঘুরতে, অনেকদিন পর, প্রায় 2-3 বছর আগে গিয়েছিলাম করোনার আগে, তো আবার এতদিন পর যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমরা ওখানে কিভাবে থাকছি, ঘুরছি, কি করছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের শেয়ার করতে পারলে আমি তো খুব খুশি হব। তো এখন অলরেডি দেখো কত জামা, মানে ব্যাগ দেখতে পাচ্ছ, এখানে কত ব্যাগ নিয়ে নেওয়া হয়েছে, অনেক 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 ব্যাগ দেখো, প্লাস আমাদেরও ব্যাগ। তো এইখানে তো অনেক ব্যাগ দেখতেই পাচ্ছ, প্লাস আমাদের ব্যাগ আছে, তো মানে বুঝতেই পারছো আসলে শিলিগুড়ি কাশিয়াং করতে করতে না অনেক জিনিস হয়ে যায়। তো আগে আমি বাকি যেগুলো গোছানো কমপ্লিট আছে তাড়াতাড়ি করে করে নিই, গাড়ি চলে এসছে, তো বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলবো। তো লাগেজ নিয়ে দেখো অলরেডি আমরা বেরিয়ে পড়বো, সব রেডি হচ্ছি। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরিয়ে পড়বো, এখন সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে গাড়িতে উঠাচ্ছে। তো দেখো ভাইও চলে যাচ্ছে, দেখো তোমরা, আমি সাইড হয়ে যাই, তোমরা বুঝতে পারবে, দেখো ভাইয়ের হাতে লাগেজ। তো বাবা, ভাই আর হাবি মিলে যাচ্ছে সব লাগেজ উঠাতে, অনেক লাগেজ হয়েছে, মানে যেহেতু বাবারা শিলিগুড়ি কার্শিয়াং এ মিলে থাকে, তো ওই জন্য ওরা অনেক জিনিস আসা নিয়ে যাতায়াত করে, তো সেই কারণে একটু লাগেজ বেশি হয়, আর তার মধ্যে আমরা আছি, আমাদের লাগেজও আছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো, গাড়িও চলে এসছে, গাড়িতে লাগেজ উঠানো হচ্ছে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমরা কোন গাড়িতে যাচ্ছি না যাচ্ছি। তো চলো বন্ধুরা আমাদের সাথে থাকো, আর আমরাও কার্শিয়াং ঘুরবো, তোমাদেরও কার্শিয়াং ঘুরাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর কাদের পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো দেখো হাবিও চলে এসছে, লাগে মানে উঠাচ্ছে আর আসছে, তো চলো আমরা বেরিয়ে পড়ি। আর না, আর কথা বলবো না, এখন বেরিয়েই পড়ি, বাকি কথা পরে হবে। তো চলো এখন টাটা, পরে আসছি। হ্যাঁ দেখো বন্ধুরা, গাড়ি দাঁড়িয়ে আছে, অলরেডি লাগেজ উঠানো হয়ে গেছে, দেখো নিচে অলরেডি লাগেজ আছে, উপরেও লাগেজ আছে, ট্রলি, আর এই যে দেখো গাড়ির ড্রাইভার কাকু। তো দেখো আমরা অলরেডি এত লেট করে ফেলেছি, তো কাকু বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই দেখো হাবি ব্যাগ নিয়ে রেডি, আর ভাইও আবার দেখতে যাচ্ছে যে কোনো লাগেজ আরও আছে কি না। আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখো সবাই গাড়িতে আমরা বসে পড়েছি, দেখো এই যে এইদিকে হাবিকে দেখা যাচ্ছে না, একটু দেখিয়ে দিলাম, আর এই যে দেখো পিছনে ভাই, আর দেখো পিছনে লাগেজ দেখতে পাচ্ছ তোমরা, দেখো দেখো কত লাগেজ, এই দেখো অনেক 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 লাগেজ, আর ভাই একা বসেছে পিছনে, আর দেখো এখানে আমরা বসেছি কিন্তু পাশে আরেকজন আসবে, মানে শাশুড়িমা আসবে, শাশুড়িমাকে ননাসের বাড়ির থেকে এখন আমরা নিতে যাচ্ছি, ওখান থেকে একবারে আমরা বেরিয়ে পড়বো, তো ওই জন্য ওই পাশে এসে মা বসবে, আর মেয়ে দেখো খুব খুশি, মেয়ে ঘুরু ঘুরু যাওয়ার জন্য খুব খুশি। তো মা ঘুর মজা করো, আচ্ছা ওটাই বলতে পারছি না যে থামুকে নিয়ে আসতে যাচ্ছে। তো চলো বন্ধুরা দেখা যাক, পুরো মজা করার ইচ্ছা আছে, কি করবো না করবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো আমরা বেরিয়ে পড়ি, তোমরাও বেরিয়ে পড়ো আমাদের সাথে, আর সাথে থাকো। আর এই দেখো সামনে রাস্তাঘাট, আর চারপাশে গাছ, আর ওই সামনে দেখো পাহাড়, মেঘ, সব মিলিয়ে একদম অসাধারণ লাগছে দেখতে। আর মানে কি বলবো, মানে এইসব এই রাস্তা দিয়ে মানে পাহাড়ি যখন উঠি আমরা, এই যাওয়ার পথে রাস্তার ভিউটা এক কথা অসাধারণ। তো আমরা তো অনেকবার গিয়েছি, তো যতবারই যাই কেন সত্যি খুবই ভালো লাগে। আর এই দেখো এখন
তোমাদের জন্যই আমি ভিউটারও বেশি করে নিয়েছি, কারণ সব সময় তো গরম রোদ অনেক কিছুই তো দেখিয়েছি। তো এখন এতদিন পর যাচ্ছি যখন কার্শিয়াঙে, তো যাই হোক এই আশেপাশের ভিউ তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা অলরেডি পাহাড় ভালোবাসে তাদের জন্য তো কোনো কথাই নেই, তাদের তো আশা করি খুবই ভালো লাগবে। আর দেখো আশেপাশের ভিউ মানে খুবই 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 সুন্দর। তো যেন আমি স্পেশালি আজকে তোমাদের জন্যই এই ভিউটা বেশি বেশি করে শেয়ার করেছি, আর অন্য কিছু তো সবসময় শেয়ার করতেই থাকি। আর সামনে দেখছো পাহাড়গুলো, আর পাহাড় আর মেঘগুলো কেমন সুন্দরভাবে মিশে আছে, তো খুব খুবই ভালো লাগে। আর আমার হাবির সত্যি খুব পছন্দ হিল সাইড, এজন্য মানে খুবই মানে এত ভালোবাসে যে যতবারই যাক না কেন কোনো দিনও মানে তার মনই ভরে না, মানে মনে হয় যেন আরও থেকেই যাই থেকে যায়। কিন্তু কিছু করার থাকে না, সে তো ফিরে আসতেই হবে, কাজকর্ম তো সবারই থাকে, তো তখন তো বেশিক্ষণ থাকাও যায় না। তো যাই হোক যতদিনই থাকা হোক না কেন একটুখানি এনজয় তো করতেই হবে, যতটা পারা যায়, চেষ্টা তো সেটাই আছে। তো দেখা যাক কী হয় না হয়, সব তোমাদের সাথে অল্প করে মানে যতটা পারবো ততটাই শেয়ার করবো। তো দেখো কি হাওয়া দিচ্ছে, বুঝতেই দেখতে পাচ্ছো পতাকাটা কেমন হাওয়াতে ইয়ে হচ্ছে নড়ছে। তো যেহেতু মানে 15 আগস্টের সময় আমরা এসেছি, তো এই জন্য এই অব মানে ইয়ে হচ্ছে নড়ছে, দেখো মানে ফ্ল্যাগ লাগানো আর কি। আর এই দেখো রাস্তার পাশে ঝর্ণা দেখে একটুখানি ভিডিও করে নিলাম, তো গাড়িটা একটুখানি থামিয়েছিল, তো সেই ফাঁকেই আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর সবাই ফটো তুলছে দেখো, আর গাড়িটা এখনই ছেড়ে দেবে, তো এবার ফাঁকে আমি একটু করে ভিডিও করে নিলাম। ঝর্ণা সত্যিই খুব ভালো লাগে। তো টাটা করে দিলাম, আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো চারের মানে এটা হচ্ছে গাড়ির থেকে তোলা, তো কত নিচে দেখতে পাচ্ছো গাড়ির পাশে মানে নিচের গাছগাছালি দেখে তোমরা আশা করি বুঝতে পারছো এখন আমরা একটুখানি উপরে অলরেডি উঠে গেছি। আর এই দেখো এটা হচ্ছে গাড়ির পিছন দিক থেকে নিচ্ছিল ভাই, এটা ভিডিও করেছে, দেখো পিছন থেকে গাড়ি আসছে, আর পিছনের ভিউটা দেখতে পাচ্ছ এক কথা সত্যি খুব খুব ভালো লাগলো। আর চারিপাশে তো দেখো মেঘ গাছ মানে পাহাড় সব মিলে অসাধারণ ভিউ আর কি। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এই দেখো আই লাভ কার্শিয়াংয়ের ওখানে হাবি একটু ভিডিও করতে গিয়েছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আর করতে পারিনি। আর এখানে দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে ছিল, মানে কি বলবো বৃষ্টির ছাটও পড়ছিল, তো দেখতেই পাচ্ছ উপর থেকে দাঁড়িয়ে ভিডিওটা নেওয়া আর কি। তো কত সুন্দর লাগছিল, আর ওর পাশে দূরে দেখো টাওয়ার দেখতে পারবে, এখানেও একটা একটু ঝর্ণা তোমাদের জন্য একটু তুলেছিলাম, ভিডিও করেছিলাম, শেয়ার করলাম। আর এই দেখো এখন আমরা কার্শিয়াঙে ঢুকছি, গেটটাতে আমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কার্শিয়াঙের রাস্তায় অলরেডি ঢুকে পড়েছি। আর একটু কাজ মানে আর একটু গেলেই আমরা কার্শিয়াঙের মানে যেটা হচ্ছে মার্কেট স্টেশন মার্কেট মানে টয় ট্রেন স্টেশন আর মার্কেট সেটা তোমরা মানে পৌঁছে যাব। আর অল্পই বাকি, দেখো কাছে তোমরা জলের ছিটা দেখতেই পাবে যে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু বৃষ্টি বেশি পড়ছে আবার মাঝে মাঝে একটু কমে যাচ্ছে। কিন্তু যখন আমরা বাড়িতে পৌঁছেছিলাম খুবই বৃষ্টি ছিল, আমরা ভিজে ভিজে বাড়িতে ঢুকেছি, আর লাগেজও আমরা ভিজে ভিজেই মানে লাগেজও ভিজে গিয়েছিল, মানে এতটা প্রবলেম হয়েছিল যে কি বলবো। দেখো পাশ দিয়ে যে ট্রেনের লাইন সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম, মানে এটা টয় ট্রেনের লাইন, দেখো পাশ দিয়ে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ তোমরা ওখান থেকে টয় ট্রেন যায়। তো টয় ট্রেন যেহেতু যায়নি তো যেন দেখাতেও পারলাম না। তো এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, তো টয় ট্রেন নেই এখানেও নেই, যেন দেখাতে পারলাম না, এখানেও কিছু করার নেই। ওই দেখো কার্শিয়াং ট্রাফিক গার্ড বলে তোমরা দেখতে পাচ্ছ ওখানে বোর্ডটা আছে। আর ওই দেখো দূরে তোমরা দেখতে পাবে কার্শিয়াং, আর দেখো 4864 ফিট লেখা আছে, এটা হচ্ছে স্টেশন। তো এখান দিয়েই আমরা মানে আগে গলি আছে সে কিছু দূর এগিয়ে আমরা ঢুকে পড়বো বাঁ হাতে, তাহলে আমাদের বাড়ি কিছু দূর যেতেই পৌঁছে যাব আমরা। আর আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আর দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর এই বৃষ্টির মধ্যেই আমাদের দেখো ওই নিচে একটু দেখো নিচে একটু নেমে যাচ্ছে রাস্তা, দাঁড়ো একদিকটা তোমাদের দেখিয়ে নিয়ে আগে একটু, ওই নিচে রাস্তা নেমে যাচ্ছে, ওখান থেকেই আমরা মানে লাগেজ নিয়ে ভিজে ভিজেই উঠেছি। তো বন্ধুরা বৃষ্টি দেখতে দেখতে আমরা আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো বৃষ্টি বুঝতেই পারছো, আর কার্শিয়াঙে আশা করি একটু সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর দেখতেই পাচ্ছ আমাদের লাগেজের অবস্থা, এই লাগেজগুলো বৃষ্টির মধ্যে ভিজেই উঠানো হয়েছে, সব মানে অনেকটাই ভিজে ভিজে গেছে। আর দেখো হাবিও ভিজে গেছে, বাইরে ফোন নিয়ে এসছে, ভিতরে টাওয়ারের এত প্রবলেম। তো যাই হোক সব কথা পরে হবে। তো আজকের জন্য টাটা।